আগামী নির্বাচন বিএনপি অংশগ্রহণ করুক আর না করুক, আওয়ামী লীগ নির্বাচন করবে সংবিধানের আলোকে। ইসিও ঠিক তেমনই প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এরই মাঝখানে গতকালকে আমেরিকার সেন্টারে আপনার ইউএসএআইডি যিনি মিশন প্রধান আছেন, ওনার নাম হচ্ছে রিড অ্যাশলিম্যান। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত আছেন পিটার হাস, তাদের যে বক্তব্যগুলো এসেছে, বিশেষ করে আমি ইউএসএআইডির রিড অ্যাশলিম্যানের ছবিটার দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে, যদি সেটা মার্কিন সরকারের বক্তব্য হয় তাহলে আগামীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় সেই নির্বাচনের ফলাফল কী আসলো, আওয়ামী লীগ পাশ করলো নাকি ফেল করলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলেন নাকি হলেন না, এইটা আমেরিকার কাছে মুখ্য না, তাহলে মুখ্য কোনটা? দর্শক, একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে ডে বাই ডে। নির্বাচন যত ঘনিয়ে আসছে পশ্চিমা রাষ্ট্রগুলো একের পর এক শর্ত নানামুখী কী বলে যে প্রেশার ক্রিয়েট শুরু করেছে। সর্বশেষ এই রিড অ্যাশলিম্যানের বক্তব্যগুলো আমি আপনাদেরকে যদি একটু শোনাই আর কি, কারণ এর একটা ভিডিও ফুটেজ ছিল সময় টেলিভিশনে, এই বিষয়টা আমরা দেখেছি যে সামনে এসেছে। তিনি গতকালকে আপনার আন্তর্জাতিক কোনো একটা দিবস আছে যাই হোক, সেটা নিয়ে কথা বলার সময় বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ, এরপরের শব্দটা জরুরি, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এখন আমরা যদি বলি যে আন্তর্জাতিক মানসম্পন্ন বলতে কী বোঝানো হচ্ছে, আন্তর্জাতিক মানসম্পন্ন বলতে বোঝায় যে পৃথিবীর অনেকগুলো দেশ থেকে আপনার নির্বাচনী পর্যবেক্ষক টিম আসবে। এখন আমরা দেখছি যে ইইউ শঙ্কার আশঙ্কা তাদের ফুল টিম পাঠাবে না, আংশিক একটা টিম পাঠাইতে পারে, আবার নাও পাঠাইতে পারে। আর প্রাক নির্বাচনী প্রক্রিয়া দেখার জন্য অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পর্যবেক্ষক দল আসবে, তাদের রিপোর্টের পর হয়তোবা নির্বাচনের সময় যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে নাকি পাঠাবে না। বেসিক্যালি এই রাষ্ট্রগুলোর যারা নির্বাচনী পর্যবেক্ষক আছেন তাদের রায়ের উপরেই বা তাদের মতামতের উপরেই একটা নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ড হলো নাকি হলো না, সম্ভবত এই বিষয়টা আসে। এখন এই রিড অ্যাশলিম্যান বলছেন যে নির্বাচনের ফলাফল কী হলো সেটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে নির্বাচনী প্রক্রিয়াটা, বেসিক্যালি যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তিনি বলছেন যে আমরা কোনো ব্যক্তি বা দলকে নির্দেশ দেই না যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, মানে বিএনপির এই যে নির্বাচনে আসতে না চাওয়ার একটা অবস্থান, সরকার পতন বা একদফা দাবি, এ নিয়ে বিএনপি কি কোনো ধরনের নির্বাচনে যাওয়ার জন্য তারা পরামর্শ দিবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্যক্তি বলছেন যে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারে, তবে যুক্তরাষ্ট্র ফোকাস করছে নির্বাচনের প্রক্রিয়া আর আন্তর্জাতিক মানটা, বেসিক্যালি কোনো দলকে বা কোনো ব্যক্তিকে তারা সাপোর্ট করছে না। এখন এই আন্তর্জাতিক মানের যদি নির্বাচন না হয় তাহলে যুক্তরাষ্ট্র সেটাকে গ্রহণযোগ্য করবে না। এখন আমরা যদি একটু ডাটা দেখি যে অতীতে 2014 বা 18-তে বাংলাদেশের নির্বাচন নিয়ে এই ধরনের কোনোরকম অ্যাক্টিভিটিস মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা দেখিনি, বরঞ্চ নির্বাচন যখন হয়েছে তারা তাদের শুভেচ্ছা জানিয়েছে, বাট এইবার একটা হার্ড টাইট সিচুয়েশন। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে অবস্থান করছেন প্রধানমন্ত্রী, সেখানে বেশ কিছু সভা সেমিনার অনেক কিছুই করছেন, আবার বিএনপিও তাদের মতো নির্বাচনের প্রক্রিয়া গোছাচ্ছেন। এখন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছেন তিনি আপনার গতকালকে সম্ভবত নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বলছেন যে নির্বাচন যেন অবাধ এবং সুষ্ঠু হয় সেই বিষয়টাতে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ দুইটা লাইন যদি আমি একটু দেখি, যে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে পাঁচটি লক্ষ্য নিয়ে কাজ করে, এর মাঝখানে একটি হলো অবাধ ও সুষ্ঠুভাবে যে কোনো দেশের জনগণ যেন তাদের নেতা নির্বাচন করতে পারে তা নিশ্চিত করা, আর বাংলাদেশে কয়েক মাস পরেই নির্বাচন, সেই নির্বাচন যেন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হয় সেই বিষয়ে যুক্তরাষ্ট্র নজর রাখবে। আর অপরদিকে রিড অ্যাশলিম্যান বলছেন আন্তর্জাতিক মানের নির্বাচন হতে হবে, ফলাফল আমাদের কাছে ভেরিফাই করে না। পিটার হাস বলছেন এই নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য নেই যুক্তরাষ্ট্রের, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে নির্বাচনে সহায়তা করা, জনগণকে নেতা নির্বাচনে সহায়তা করা, আর গণমাধ্যম যাতে ডর ভয়হীনভাবে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখা, আর কোনো দেশের ভূ রাজনৈতিক ইস্যুতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে না, সহযোগিতা করে, মানে বাংলাদেশের নির্বাচন নিয়ে সহযোগিতা করতে চায়। এখন এই যদি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মনের কথা বা আসল কথা বা তাদের সরকারের কথা, তাহলে যে নির্বাচন হতে যাচ্ছে বিএনপি যদি সত্যি সত্যি নির্বাচনে ফাইনালি না আসে, তাহলে প্রধানমন্ত্রী যদি নির্বাচিত হন আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এই সরকারের যে ম্যান্ডেট ইন্টারন্যাশনালি সেইটা নিয়ে বড় একটা ক্যাচ বেস লাগবে। তবে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ একটু ডিফারেন্ট ভূমিকায় আছে, বাট মার্কিন যুক্তরাষ্ট্র যেদিকে যায় বেশিরভাগ সময় বাকিরা এদিকে হাঁটে, যদি তাই হয়
তাহলে এই ইলেকশনের পর প্রধানমন্ত্রীর যে প্রধানমন্ত্রী তো পদ পাবেন সেটা আন্তর্জাতিক অঙ্গনে যদি গ্রান্টেড না হয় তাহলে একটা কি অবস্থা তৈরি হবে বাংলাদেশে? এখন দেখা যাক, নির্বাচন অনেকটা বাকি আছে, সরকার তাদের পক্ষ থেকে মানে যার যার জায়গা থেকে তেতে কাজ করছেন। এখন বিএনপিকে নির্বাচনে আসার জন্য আহ্বানও জানা হচ্ছে, আবার কেউ কেউ বলছেন দরকারও নাই। তো একটা হার্ড টাইট সিচুয়েশন, অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে স্বাধীনতার পর বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এরকম স্ট্রেইট কাট অ্যান্সার দিচ্ছে বা শর্ত চাপিয়ে দিচ্ছে। কী করবেন বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপি বা আমাদের নির্বাচন কমিশন? সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।